সিলেটিন তোর খুব শহর একটা খানি হইলো হুটকি শিরা। আর এই হুটকি শিরার কথা মনে হইলে মুখও ফানি আয় না, এমন মানুষ খুব কম আসইন। খুরমা ফুলাও রুস্তা কিয়ার হুটকি শিরা দিয়া যতখান ভাত খাইতা পারবা অতখান ভাত কুন্তা দিয়েও খাইতা পারতা নাই। আমি ইনোর মাঝে রুজট ফাতা নিছি, ফানি খদুর ফাতা নিছি। রুজট ফাতা আমি ফ্রিজ হয়ে রাখি দিছি, ওতা লাগে ওলা লাগে। আমি দইয়া বালাখড়ি জিপলাগর মাঝে ফ্রিজ হয়ে রাখি দিই। খাসামরিচ নিছি 10-15টা, নাগামরিচ 2টা, ইসা মাছ নিছি 20-25টা, হিদল হুটকি নিছি 10টা লাখান। আর ইনো মাঝে বেগুন 2 জাতর আছে, সাদা বেগুন আর রেগুলার বেগুন আর আলু। আপনি ভেজিটেবল যেটা ইচ্ছা আপনার পছন্দ অনুযায়ী নিতে পারেন। আপনি চাইলে মূলা, লতা, ঢেঁড়স, চেঁচা তাদি করতে পারবা। ইনোর মাঝে পেঁয়াজ বাটা আর রসুন বাটা আছে। আমি ইনোর মাঝে হুটকি শিরা লাগি হুটকি গুন্তরে আগে ফানি দিয়া উতরাইম। ইনোর মাঝে দেখতে পাররা আমি সব উপকরণ একলগে মিলাইয়া সামান্য হলদির গুঁড়া 1/4 চামচ দিছি আর মরিচর গুঁড়া 1/4 চামচ দিছি। যেহেতু খাসামরিচ বেশি দিলাম, আমার মরিচর জালটা বাড়িব খাসামরিচটা কেউ। আর নাগামরিচ আমি আস্তা দেই, কারণ বাঙ্গিয়া দিলে জালের পরিমাণটা খুব বেশিও বাড়ি যায়। আমি ইসামার সহ একলগে দিলাইছি। তখন আমি হিদুল হুটকি যেনে উতরাইছিলাম, অগুন্তর ফানি আমি দিলাম যাতে খাটা গুণ না থাকে, শিরার মাঝে না যায়। দেখতে পারে আমি চাকিয়া সব ফানি দিলাইছি। এক ডেগর লাগে 10-12টা হিদল হুটকিও এনাফ। আর আমি সামান্য হলুদ দেই কিতা লাগি তরকারির কালারটা যাতে সুন্দর থাকে। হলুদ সালা হললে হুটকি শিরার কালারটা খালা হয়ে যায়। উতরানি আইছে 10-15 মিনিট পরে দেখতে পারা আমি এখন আর একটু ফানি এড করলাম। যেহেতু ইগুন নাম হুটকি শিরা, ওটা লাগে শিরার পরিমাণটা একটু বেশি হয়। আর জাল আপনার উপরে ডিপেন্ড করে, আপনি যতখান চাইবা আপনি খাসামরিচ দিবা। খাসামরিচর জালে কিন্তু হুটকি শিরা জালটা মজা হয়, লাল মরিচর অত দরকার হয় না। তারপরেও আমি 1 চামচ দিই তরকারি কালারটা যাতে সুন্দর হয়। আর একটু ফানি দিলাম, কারণ ফানি আর একটু বেশি লাগবো, কারণ আলুয়ে ফানি টানে। সো আমি একবারে আগুন দিয়া লবণ দিয়া উতরাই লিলাম। যেলা আগে কইছি, আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো ভেজিটেবল দিয়ে করতে পারবা। ঢেঁড়স দিতে পারবা, লতা দিতে পারবা, মুকি দিতে পারবা, যে কোনো কিছু দিয়ে ওই হুটকি শিরাটা হয়। আর মাছও সেম, আপনার যে গু পছন্দ লাগে ও মাছ দিয়ে করতে পারবা। রেডি হয়ে গেল আমার হুটকি শিরা। সিদ্ধ ভাতের লগে কিন্তু হুটকি শিরা খাইতে খুব মজা লাগে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবা আর যে কোনো ফিডব্যাক থাকলে আমারে জানাইবা। থ্যাংক ইউ।